গৃহপালিত প্রাণী শেষ পর্যন্ত ইউজবুকটাই সব শিখাইছে, আবার এই নিয়ে দুই পাতা রচনাও লিখছে গিন্নি। এসব কি বলছে গো? ডাকো ডাকো ইটারে, আজকে দুইটারেই আমি বাড়ির থেকে বাইর করুম। ছি 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 মেষমশাই, আপনি এত নিষ্ঠুর ভাবে গদাইকে ঠেঙাতে পারলেন? ওই এই সব তুই কি শিখাইছস গদাই রে, এই দাদাকে উত্তর দে। এ বাবা, আমি তো কত কিচ্ছু শেখাচ্ছি মেষমশাই, কত নম্বর শেখানোর কথাটা আপনি বলছেন বলুন তো। তুমি তো কইলা গপুদা, ব্যাং হইলো একটা গৃহপালিত প্রাণী, আমি রচনায় তাই লিখছি, স্যার কয়েকটা লাড্ডু দিছে। উসবুক, এত কিছু থাকতে ব্যাং গৃহপালিত হইলো কই থিকা, কবে থিকা, এইটা আগে ক নয় তো। এ বাবা, এ যে মস্ত ভুল হয়ে গেছে, দেখছো গিন্নি দেখছো, খেলায় পড়ে হন ভুল শিকার করতেছে শয়তানটা। এ বাবা মেষমশাই, ভুল তো আমার হয়নি, ভুল তো হয়েছে গদাইয়ের স্যারে। কি? হ্যাঁ তো, ব্যাং তো গৃহপালিত প্রাণী বটে, তবে এ দেশে না, চীন দেশে। আমি নিজের চোখে দেখে এসেছি, তাহলে গদাই ভুল লিখেছে কোথায়? শুধু দেশের মধ্যকার গৃহপালিত প্রাণীগুলোর নাম জানলেই চলবে, জ্ঞানের ভান্ডার বাড়াতে হবে না মেষমশাই, আপনি বলুন। তাই তো আমি বিদেশের গৃহপালিত প্রাণীর কয়েকটা উদাহরণ দিয়েছি, যাতে এই সুযোগে গদাইয়ের স্যারেরাও শিখতে পারেন। বলুন দেখি মাসিমা, আমি কি ভুল করেছি? দেখেছো, বলেছিলাম না গিন্নি। দারুন দারুন, জিও গপুদা জিও। আমি তো ভাবতেই পারি নাই তুমি হঠাৎ কইরা চীন দেশের ব্যাং রে ভারতে আইনা ফেলাইবা। ওরে গ্যারগেন্ডি ভোরাসের দল, ব্যাং খুবই প্রয়োজনীয় একটি গৃহপালিত প্রাণী রে। গৃহপালিত মানে যাকে আমরা গৃহে পালন করতে পারি, যেমন গরু বিড়াল এইসব, তাই না গপুদা? তা বললা ব্যাং। এ রাম, আমি আজ তোদের যে ঘটনাটা বলবো না, সেটা শুনবার পরে দেখবি তোদের মধ্যে কেমন ব্যাং পোষার হিরিক পড়ে যাবে। জিও গপুদা জিও। গল্প বলো না বলো। সেটাই তো বলছি, মন দিয়ে শোন। সেবার আমি কি একটা কাজে বেশ কিছুদিন ছিলুম ট্রাশিয়া প্রদেশের একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে এক চাষির সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছিল। সেই চাষির ছিল তিন ছেলে। একদিন ওই চাষি বন্ধুটি ওর তিন ছেলেকে ডেকে বললেন, শোনো আমার ছেলেরা, আজ এক বিশেষ কারণে তোমাদের ডেকেছি। বলুন বাবা, কি সেই কারণ? দেখো আমার তো বয়স হলো, জানি না আর কতদিন বাঁচবো। আমি বেঁচে থাকতে থাকতে তোমাদের বিয়ে দিয়ে যেতে চাই। আমরা চাই আপনার মনের ইচ্ছে পূর্ণ হোক, কিন্তু আমরা কাকে বিয়ে করব বাবা? ওই তীর্থনকগুলো, ওগুলো আমি তোমাদের জন্য এনেছি। প্রত্যেকে তোমরা ওই তীর ছুঁড়বে, সেই তীর যেখানে গিয়ে পড়বে সেখানেই তোমরা তোমাদের স্ত্রীকে খুঁজে পাবে। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন। কাল সকালে প্রত্যেকে আমরা তীর ছুঁড়ব। ভাইরা, আমি সবার বড়, তাই আমি আগে ছুঁড়ছি। হ্যাঁ, এবার আমি ছুঁড়ছি।
ছোট, এবার তোর পালা। হ্যাঁ দাদা, ছুটছি। চল ভাইরা, এবার আমরা তীরগুলো যেখানে গিয়ে পড়েছে সেখানে যাই। হ্যাঁ, সেখানেই হয়তো আমরা পাবো আমাদের স্ত্রীদের। চলো দাদা। কে তুমি কন্যা? আমি এই রাজ্যের রাজার প্রধান পুরোহিতের মেয়ে। তুমি আমার তীরটি পেয়েছ, তাই বাবার আদেশ মতো তোমাকেই আমি স্ত্রীরূপে বরণ করলাম। আরে আরে, ওই তো আমার ছোঁড়া সেই তীর। বা সত্যি অপূর্ব সুন্দরী কন্যা, যাই তবে ওর কাছে। কে তুমি কন্যা? আমার ছোঁড়া তীর তোমার হাতে? আমি এই রাজ্যের সেনাপতির মেয়ে। আমার ছোঁড়া তীর তোমার কাছে যখন এসেছে তখন তুমি আমার স্ত্রী। তুমি এসো আমার সাথে। জানি না এই গভীর বনে কোথায় গেল তীরটা, কোথায় আর খুঁজব, বাবাকেই বা কি বলবো। যাই, ওই গাছের গুড়িটায় বসে একটু বিশ্রামও নিই আর চিন্তাও করি। না, আমি হয়তো আর বাবার মনের আশা পূর্ণ করতে পারবো না। আরে, ওই তো আমার তীরটা। যা, এই ব্যাংকটা শেষ অবধি পেল। তাহলে আমাকে তুমি বিয়ে করো? এ কি করে সম্ভব, আমি একটা ব্যাংকে বিয়ে করব? তোমার বাবার কথা মতো তাই তো তোমাকে করতে হবে। তুমি বাবার আদেশ অমান্য করতে পারো না? না, কিছুতেই না। কিন্তু তুমি এসব জানলে কি করে? আমি সব জানি, আমাকে বিয়ে করো, তোমার ভালোই হবে। কি আর করা যাবে, বাবার আদেশ, সবই আমার দুর্ভাগ্য। ঠিক আছে, চলো। সবই শুনলাম, কিন্তু কিছুই করার নেই। ছোটর ভাগ্যে যদি এই থাকে তবে তাই মানতে হবে, আমার কোনো দুঃখ নেই। বাবা, এখন থেকে ওই আমার স্ত্রী। শোনো বউয়েরা, কাল সকালের মধ্যেই তোমরা প্রত্যেকে আমার জন্য একটি করে নতুন জামা সেলাই করে আনবে। এ আর এমন কি বাবা, নিশ্চয়ই আনবো। দেখবেন আমার জামা কত সুন্দর হবে। আমি জানি তুমি কি চিন্তা করছো, যাও নিশ্চিন্ত মনে ঘুমাও। কাল দেখবে তুমিও বাবার জন্য জামা নিয়ে যেতে পারবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে? আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, যাও শুয়ে পড়ো। জামাটা এলো কোথা থেকে? সেটা তোমার না জানলেও চলবে। যাও, এটা নিয়ে তুমি তোমার বাবার কাছে যাও, দেখবে উনি খুব খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। দেখো দেখো, তোমরা দুই বউ দেখো, আমার ছোট বৌমা কত সুন্দর জামা বানিয়ে এনেছে আমার জন্য। তোমরা কিচ্ছু পারো না, তোমরা সব বাজে জামা এনেছ। বাবা, আমাদের আর একটা সুযোগ দিন, নিশ্চয়ই আমরা আপনাকে এবার খুশি করতে পারবো। ঠিক আছে, তাহলে কাল তোমরা তিনজনেই আমাকে বাদামের শরবত করে খাওয়াবে। ঠিক আছে বাবা, তাই হবে। বুঝলি, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। কিসের রে? একটা ব্যাং কিভাবে এত সুন্দর জামা সেলাই করলো? আমারও তো তাই প্রশ্ন। মনে হয় ওই ব্যাংটা আসলে ডাইনি। কি বলছিস, সত্যি নাকি? শোন, এক্ষুনি একবার চুপি চুপি ওর ঘরে চল, গিয়ে দেখি ও কি করে শরবত বানায়, ওইভাবেই আমরা বানাবো। ঠিক বলেছিস, চল চল, আরো ডাইনি কিনা তখনই বোঝা যাবে। চল চল। দাঁড়া, লুকিয়ে লুকিয়ে দেখবি আমি আসলে কে, কি করি আমি, মজা দেখাচ্ছি। শোনো, আমি যেভাবে বলছি সেভাবেই শরবত বানাও। প্রথমে বাদামগুলোকে আগুনে ভালো করে পুড়িয়ে নাও, তারপর সেগুলো জলের মধ্যে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ সুস্বাদু শরবত, এমন শরবত আমি সারা জীবনে খাইনি। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে,
বাবা বাবা, এবার আমাদেরটা খেয়ে দেখুন। দাও দেখি। এটা শরবত? পোড়া বাদামের শরবত বানিয়েছ তো? তো বাবা বাবা, এক্ষুনি আমাদের শরবত খান, সব ঠিক হয়ে যাবে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। তোমরা বাদাম পুড়িয়ে শরবত করে নিয়ে এসেছো? যাও যাও, এক্ষুনি তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাও। কেউ তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। যাও যাও। কি অদ্ভুত কাণ্ড, ব্যাং হয়ে ও কিভাবে এসব করছে? আমাকে দেখতেই হবে আসলে ওকে। হ্যাঁ, আমি আজ কিছুতেই ঘুমাবো না। শোনো, আবারও একটা সমস্যা হয়েছে। আবার কি সমস্যা হলো? বাবা এবার কেক খেতে চেয়েছে। ধুর, এটা মোটেই সমস্যা নয়। তুমি ঘুমো, কাল সকালেই তুমি কেক পেয়ে যাবে। ঠিক আছে। আমার ঘুমও পেয়েছে বুঝলে, আমি তাহলে ঘুমালাম। ঠিক আছে। একি, তুমি কে? তুমি ব্যাং নও? একি, তুমি ঘুমোনি? একি করলে তুমি? কেন, আমি কি করেছি? আর তুমি কেন ব্যাং হয়ে থাকো? তুমি আসলে কে? আমি এই রাজ্যেরই রাজকন্যা। এক ডাইনির অভিশাপে আমি ব্যাং হয়ে আছি, আর মাত্র তিন দিন হলে আমার এই ব্যাঙের জীবন শেষ হতো। এ তো আনন্দের কথা, তুমি কেন আমাকে বলনি? না, এটা আনন্দের কথা নয়। ডাইনির অভিশাপের সময় শেষ হওয়ার আগে যদি অন্য কেউ আমাকে দেখে ফেলে বা জেনে ফেলে, তাহলে আমি পাখি হয়ে যাব। না না, এ কিছুতেই হতে পারে না। তুমি কিছুতেই পাখি হবে না। আমার কিছুই করার নেই, ক্ষমা করো আমাকে। না, যেও না। শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তুমি যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো, ওকে খুঁজে বার করো। কিন্তু বাবা, তোমাকে একা রেখে আমার কিচ্ছু হবে না। বরং ওকে ফিরিয়ে আনতে পারলে আমি হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাব। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, তুমি চিন্তা করো না। আজ প্রায় দু মাস হয়ে গেল, আর কত দূর যেতে হবে জানি না। কোথায় গেলে আমি আমার সুন্দরী রাজকন্যাকে পাবো কে জানে। এই জায়গাটা তো মনে হচ্ছে এই পাহাড়েই শেষ। দেখা যাক। আমি জানি। হ্যাঁ, আমি জানি, আমি জানি তোমার রাজকন্যা কোথায় আছে। আমি জানি। কে কে আপনি? আপনি জানেন আমার রাজকন্যা কোথায়? হ্যাঁ, আমি জানি, জানি। এই নাও, এই বলটা তুমি নাও, এই বলটাই তোমাকে রাজকন্যার পথ দেখাবে। কি, তুমি বলটা খেয়ে ফেললে? এবার তোমাকেও খেয়ে ফেলবো। না, আমাকে খেও না, আমি আমার রাজকন্যাকে খুঁজতে বেরিয়েছি। ওই বলটাই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। অনেক দিন বনের এই দিকে কেউ আসেনি, আমি খুব ক্ষুধার্ত। ঠিক আছে, আমি রাজকন্যাকে উদ্ধার করে ফেরার সময় তুমি আমাকে খেও, নয়তো রাজকন্যার সাথে কখনোই আর দেখা হবে না। তুমি খুব ভালো ছেলে, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। সত্যি তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য। সত্যি? কিন্তু বন্ধু, এবার আমাকে পথ দেখাবে কে? আমি জানি তোমার রাজকন্যা কোথায় আছে, তোমাকে আমি পৌঁছে দেব তোমার রাজকন্যার কাছে। তোমার এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। ঠিক আছে, আমি নিচু হয়ে বসছি, তুমি আমার পিঠে বসো, তারপর আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই এই সেই ডাইনির ঘর, আমাকে এখানেই আগে ঢুকতে হবে। হে হে হে
ঠিক বুঝেছি আমি, রাজকন্যাকে তোর চাই। শয়তান ডাইনি, তুই আমার রাজকন্যাকে বন্দি করে রেখেছিস? এবার তোকে করবো। আর ওই গরম জলে সেদ্ধ করবো। তোকে বলতেই হবে আমার রাজকন্যা কোথায়। তোর রাজকন্যা যেখানে আছে সেখানে তুই উঠতে পারবি না, এত লম্বা গাছ কেউ সেখানে উঠতে পারে না। ঠিক আছে, তুই যদি রাজকন্যাকে এনে দিস তাহলে আমি তোকে উটপাখির নীল রঙের ডিম দেব। কি? উটপাখির নীল রঙের ডিম? দে দে আমাকে এক্ষুনি দে। ওই ডিম খেলেই আমি অমর হয়ে যাব, কেউ আমাকে মারতে পারবে না। এমনকি এমনকি আমার চিরশত্রু ওই রাজকন্যার বাবাও না। দে দে বলছি দে, নয়তো নয়তো এক্ষুনি তোকে। বন্ধু বন্ধু, ডাইনির মৃত্যু হয়েছে, রাজকন্যা ওই গাছের উপরেই আছে। বাহ, সব পরে শুনছি, আগে তুমি আমার পিঠে বসো, আমরা ওই গাছের উপরে যাব। চলো বন্ধু চলো। রাজকন্যা দেখো, এই দেখো আমি এসেছি, তোমাকে উদ্ধার করতে এসেছি। তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও, নয়তো ডাইনি তোমাকে হত্যা করবে। আর কোনো ভয় নেই, ডাইনিকে আমরা মেরে ফেলেছি। তুমি বেরিয়ে এসো ঘর থেকে। শোনো, আমরা দরজার পাশে যাচ্ছি, আমার বন্ধুর পিঠে চড়ে বসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বিদায় বন্ধু, এবার বিদায়, আমি আর যেতে পারবো না। আশা করি তোমরা এখন পথ চিনে নিজের দেশে ফিরতে পারবে। নিশ্চয়ই পারবো বন্ধু, তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলতে পারবো না। তোমরা ভালো থেকো, তুমি রাজকন্যার নতুন জীবন ফিরিয়ে দিয়েছো, দেশের রাজাও তোমাকে রাজকন্যার স্বামী হিসাবে মেনে নেবেন। বিদায় বন্ধু বিদায়। দারুণ দারুণ গল্পটা। কিন্তু আমার একখান কথা আছে গোপুদা। বলে ফেল। ব্যাংক পোষণ খুব রিস্কের ব্যাপার, কোন ব্যাংক থেকে কি বাইর হইব তার কি গ্যারান্টি? ব্যাংক থেকে রাজকন্যা হইতে পারলে রাক্ষস খক্ষস ভূত পেত্নিও তো বাইর হইতে পারে। না নো, মানে না, পারে না, কারণ ওই ব্যাংকটা ছিল মন্ত্রপুত ব্যাংক, আমি অর্ডিনারি ব্যাংক পুষবার কথা বলেছি, বুঝেছিস? আমাগো দাসে, তুমি কিছুতেই ব্যাংকে গৃহপালিত প্রাণী হিসেবে চালাইতে পারবা না গোপুদা, এইটা আমি তোমারে কইয়া দিলাম। আলবাত পারবো, আমাদের সবাইকে ব্যাংকের উপকারিতা জানাতে হবে, তখন দেখবি সারা দেশে ব্যাংক পোষার যাকে বলে হিরিক পড়ে যাবে। ব্যাংকের কয়েকটা উপকারিতা বলো দেখি গোপুদা। ইয়ে, ইট ইজ ভেরি ইজিলি বলা যায়। ব্যাংকে ঘরে ছাড়িয়া দিলে লাফাইয়া লাফাইয়া ঘরের সমস্ত পোকামাকড় খাইয়া ফেলিবে, ইহাতে ফিনাইলের খরচ কমিবে। জিও গোপুদা জিও। তাহা ছাড়া মাঝে মাঝে ঘরে অবস্থিত ব্যাংকের নাচ বা ফ্রগ ড্যান্স দেখিয়া মনটা একটু হালকা করা চলিতে পারে। জিও গোপুদা জিও। এবং অবশ্যই ব্যাংক আগে থেকেই গ্যাংর গ্যাং ডাক তুলিয়া সাবধান করিয়া দিতে পারিবে যে বৃষ্টি হইবে কি না, আর সেই বুঝিয়াই তাহা হইলেই আমরা ছাদে জামা কাপড় মেলিতে দিব নচেত দিব না। ব্যাং সত্যই গৃহপালিত প্রাণী। কেমন দিলুম।